আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয় টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওর মধ্যে আমরা সচেতনতায় আমার দলের কাজ এই ছকটি পূরণ করব তো শিক্ষার্থীরা এই ছকটি পূরণ করার আগে অল্প কিছু পড়া পড়ে নেওয়া যাক আলোচনার বিষয় হতে পারে যে বিষয় নিয়ে আমাদের প্রচারণার কাজ করতে চাই মূল কী তথ্য নিয়ে প্রচার করতে চাই তথ্যসূত্র কোথায় বা কাদের সচেতন করতে চায় কিভাবে করব সে বিষয়ে আমাদের পরিকল্পনা ইত্যাদি অন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন মনে হলে তাও আলোচনা করে ঠিক করে নেই এরপর আমাদের পরিকল্পনাগুলো অপর পৃষ্ঠায় সচেতনতায় আমার দলের কাজ ছকে লিখি তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা পূর্বের পড়াগুলো ঠিকঠাক করে পড়ে নিয়েছো তাহলে এই ছকের মধ্যে কি বসবে সেটি দেখা যাক স্বাস্থ্য সচেতনতায় আমরা যেসব কাজ করব তা নিচে লিখা হলো এক নম্বর গুরুত্বপূর্ণ স্থানের ময়লা আবর্জনা পরিষ্কার করব যেমন বাসা বিদ্যালয় এবং সড়কের ময়লা দুই নম্বর মানুষকে যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানাবো তিন নম্বর এলাকায় চলাচলে যানবাহন চালককে উচ্চ শব্দে হর্ন না বাজাতে আহ্বান করব চার নম্বর স্বাস্থ্য সচেতনতায় লিফলেট বিতরণ করব। এটি পাঁচ নম্বর হবে এটি হচ্ছে ছয় নম্বর হবে পাঁচ নম্বর দেখো বলা আছে সম্ভব হলে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পথসভার আয়োজন করব। ছয় নম্বর দেখো দেয়ালিকা বা পোস্টার তৈরি করে সবাইকে জানাবো শিক্ষার্থীরা আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ